ঈদের তিন দিন আগে থেকে রাজধানীতে বসবে কুরবানির পশুর হাট। তবে তার আগেই গাবতলীর স্থায়ী হাটে আসতে শুরু করেছে কুরবানির পশু। বেচাকেনা জমে না উঠলেও আছে ক্রেতাদের আনাগোনা। শিগগিরই বেচাকেনা বাড়বে বলে আশা বিক্রেতাদের। আনোয়ার হোসেনের রিপোর্ট। ঈদুল আজহায় রাজধানীতে এবার 19টি পশুর হাট বসবে। এর মধ্যে দুই সিটি কর্পোরেশনের দুটি স্থায়ী হাট রয়েছে, যার একটি গাবতলী পশুর হাট। এই হাটে সাধারণত বছর জুড়েই পশু বেচাকেনা হয়, তবে ঈদকে ঘিরে থাকে বাড়তি আয়োজন। এরই মধ্যে দেশের নানা প্রান্তের খামারিরা গরু ছাগল নিয়ে আসতে শুরু করেছেন এই হাটে। আমরা মাল আনছি, পাইকারি পত্রের কাছে কিছু বেচতেছি, এখনো কাস্টমার তেমন নাবে নাই। 115 লক্ষ টাকা দাম চাচ্ছি, সবই 15 লক্ষ টাকায়, 15 লক্ষ টাকার ভিতরে যাচ্ছে আর কি। প্রাইস হিসাবে আমি 20 লক্ষ চেয়েছি, তবে কথা বলার সুযোগ আছে। দাম চাচ্ছি আমি 10 লাখ টাকা, তো যদি কেউ নেয় আর কি, আর আলাপ আলোচনা দাম করার সুযোগ আছে। ঈদুল আজহার বেচাকেনা এখনো জমে না উঠলেও অনেকেই আসছেন দরদাম দেখতে, পছন্দ হলে কিনবেন এমন ভাবনাও আছে কারো কারো। দাম যেটা ব্যস্ত আসবো 12,000, দাম চাই 25,000, 30,000, 40,000। দাম তো 6 লাখ চাইলো, ওইটা লালটা 6 লাখ টাকা চাইছে, দাম হয় নাই আমরা বলিও নেই কিছু। গাবতলী পশুর হাটের ইজারা কর্মকর্তা জানালেন, ঈদের তিন দিন আগে থেকে মূলত শুরু হবে হাট। 7 দিনের ভিতরেই থাকবে মনে করি আমি, কারণ বেশি গরু হয়েছে গেলে তখন গরুর দামটা আস্তে আস্তে কমাইতে থাকে। খাওয়া, বাতাস দেওয়া, ফ্যান দেওয়া, এগুলো তো মেনটেন করতে পারবে না, এই জন্য এই ঘরের মধ্যে আনে না। 3-4 দিন আগে আমি পশু বিক্রির সাথে সাথে যেন হাসিল আদায় করা যায়, সেই জন্য তৈরি করা হয়েছে হাসিল ঘর। সব কিছু মনিটরিংয়ের জন্য রয়েছে 10টি বুথ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।